এই আমাদেরকে মাইরা ফালাবে আউয়াল হোসেন একদম জিনিসপত্র নিয়ে আমাদের উপরে হামলা করছে পূজা করতে আইছিলাম আমি লুকাইতে পারতাছি না কারণ বন্ধ করছে পানি বন্ধ করছে পূজা করতে আইছিলাম এরা যে রকম ইটা পাতাল দিছে আমি লুকাইতে পারতাছি না কি কি জানি মন্ডলের নিয়ে গেছে গায়রা আমি কি করব একা মন্দিরে আসলাম আমি একা পূজা দিতে আসলাম তারা আমাদের হেলমেট নিয়ে ওরা প্রস্তুতি গেঞ্জাম সৃষ্টি করার জন্য তারা প্রস্তুতি আছিল। আমরা তো জানি না আমাদের আমরা নিজের চাকরি বাকরি তো আমরা আছিল আবার সঙ্গে আমাদের মা বোনটা ফোন দিতে কলোনের ভিতরে আমরা হচ্ছে আমাদের না পাইরা এলাকাতে ঢুকতেছে এখান থেকে ঢুকতে দিতেছে না কিছু পোলা পান ওইদিকে মারতাছে এইদিকে গেটে তারা তো নাজিরাবাজের সুরস্তাতে আমার মা বোনটা আসতে পারতাতে কেউ সচি আলো কোনো হাইকোর্টে কোনো চাকরি করতে স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য কাউন্সিলার লোকজন তারা রাত্রে এটা প্ল্যান করে লাগছে যে আজকে ঘর বাড়ি বাড়বে আর তারা ঘর দিবে দেওয়ার পরে আজকে এই সময় তারা সব চাকরিতে থাকবে তারা আমরা ঘর বাড়ি তারা লুটমার করো আমরা এমনি আমাদের মন্দিরে কিছু মা বোন পূজা করার পূজার কারণে ওরা তারপরে ঘন থেকে মারতে মারতে ইটপাতল দেওয়ার পরে আমাদের কিছু এই মন্দিরের অবস্থা এবং বিশ ত্রিশটা পোলাপানা আহত অনেকজনে দুইজনে এখানে কোপ লাগছে কোপ আমাদের মা বোন পাওয়ে আঘাত পাইছে কিন্তু আমাদের এই মা বোনে কচু গেঞ্জাম করার সৃষ্টি আছিল তার মা বোনে একলা পাওনে করে এমন আছে যদি আজকে আমাদের মা বোনে ইজ্জত যেতে তো এটা কে দেখতো আমাদের কিন্তু দেখতো আমাদের আমার নেত্রী প্রধানমন্ত্রী জয় বাংলা ব্রহ্মপুত্রের কাছে আমরা এই কলোনি দেড়টা মাস আমরা শান্তিপূর্ণ আন্দোলন আমরা করেছি ওয়ার্ড কমিশনার আহ্বাল উনি নিজের পোলাপানদেরকে আমাদের সামনে এইভাবে হাত দেখাইছে এইভাবে হাত দেখাইছে বাস পোলাপানরা ছাপিয়ে পড়ছে সিটি কর্পোরেশন ম্যাজিস্ট্রেট উনি আসছেন আমাদের কিছু কর্মীদের ওই বিল্ডিংয়ের ঘরের ব্যাপারে আলোচনা করতে গেটের সামনে আমাদের পঞ্চায়েত ময়মুরব্বি ম্যাজিস্ট্রেট সাথে আলাপ করতেছে আলাপ চলতেছে এর মধ্যেই কাউন্সিলর তেত্রিশ নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলার আমাদের আওয়াল হোসেন উনি তার দাঙ্গা লোক নিয়ে একদম জিনিসপত্র নিয়ে আমাদের উপরে হামলা করছে সেই সঙ্গে আমাদের মা বোনরা এখানকে পুজো করতেছিল স্যার এই পুজো অবস্থা আমাদের মা বোনদের উপরে হামলা করছে স্যার আমরা যতদূর পাইছি ঠেকাইছি আমরা স্যার বানাবানি করি না স্যার এই যে ইটা কমিউনিটি সেন্টার ভাঙছে ওই ইটাগিলি ওরা ওইখান থেকে চালাইছে স্যার আমরা যতদূর পার্সিট ঠেকাইছি কিন্তু আমাদের এই জিনিসটা আমি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় রাষ্ট্রপতি জেলা প্রশাসক সবাইকে বলবো আমাদেরকে বাঁচান এই কাউন্সিলার আমাদেরকে মাইরা ভালাবে আমরা নিরীহ লোক আমরা কোনো সন্ত্রাসী নই আমরা কতজন আহত হয়েছি আমরা আহত হয়েছি সবাই ঢাকা মেডিকেলে সবাই ঢাকা মেডিকেলে গেছে এই যে আমি তো পয়সারি জিনিসের আমরা প্রায় বিশ পঁচিশ জন আহত হয়েছি স্যার আমরা বিশ পয়সা দেখেছি সামনে আমরা বিশ পঁচিশ জন আহত হয়েছি আপনাদের কাছে আমার অনুরোধ কমসে কম দেশবাসীর কাছে এটা আপনারা প্রচার করেন আমাদেরকে বাঁচান যে কোনো মুহূর্তে রাত্রেবেলা আবার উনি হামলা দিতে পারে এইরকম কিছু আওয়াজ আমরা পাইছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই খবরটা আপনারা দেন নাহলে আমরা বাঁচব না উনি যেকোনো অবস্থায় আবার হামলা করতে পারে এইটুকু আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ